হ্যালো, আরে বান্ধবী, আমার স্বামী আমার কথায় ওঠে আর বসে। হুম 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 আরে না, ও তো আমি যা বলি তাই শোনে। কি, তোর স্বামী শোনে না? কি বলিস, দাঁড়া আমি তোকে কিছু বুদ্ধি দিচ্ছি। কি করো তুমি? এ দাঁড়া দাঁড়া, একটু লাইনে থাকতো। তুমি আসছো অফিস থেকে? হ্যাঁ আসলাম, অনেক গরম গো। এই এত গরমে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, আমার শরীরের অবস্থা একদম খারাপ, ক্লান্ত লাগতেছে খুব। যাই হোক, তুমি ক্লান্তই থাকো আর যাই থাকো, যাও তো আমার জন্য এক কাপ কফি করে নিয়ে এসো। যাও, তুমি কি পাগল হয়ে গেছো? দেখো সকালে উঠে আমি প্লেট বাসন সব কিছু পরিষ্কার করছি, নাস্তা করে দিয়ে গেছি, সকালে তোমার কফি বানাই দিয়ে গেছি। আমার শরীরটা না গরমে খুব ক্লান্ত লাগছে। তো কি হয়েছে, এক কাপ কফি আমার জন্য করতে পারবো না তুমি? প্লিজ যাও না, প্লিজ, আমি আমি একটু পরে করে দিই, আমি একটু রেস্ট করি। না, তুমি আমার জন্য কফি করবা কি না তাই বলো, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। তোমার করি প্লিজ, আমি এখন অনুরোধ করুন, আমার অবস্থা খুব খারাপ। তুমি আমার কথা শুনবা কি না শুধু সেটা বলো, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। যাও এখন যাও, তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। দেখো আমি তোমার কিন্তু সব কথা শুনি, তুমি কিন্তু আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার গায়ে হাত দিলে, তোমার গায়ে হাত দিলে, আমি কিছুতেই আমি তোমার ভাত খাবো না। তুমি আমার, না না, তুমি কিসের জন্য আমার গায়ে হাত দিলে? আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না, আমি আজকেই তোমাকে ডিভোর্স দিব। তুমি আমার গায়ে হাত দিলে, এত বড় সাহস তোমার? আমি তোমার ভাত খাবো না, থাকো তুমি। এই শুনো, দেখুন আরেকবার ভেবে চিনতে সংসারটা করা যায় কিনা। না না, আর ভাবার কিছুই নেই, আমি আর ওর ঘর করব না, আমি ওকে এখন এই মুহূর্তে ডিভোর্স দিতে চাই, আর আমার দেড় মোহরের টাকাটা চাই। আপনি কি বলেন স্যার? আমার তো ইচ্ছে ছিল ওর সঙ্গে সংসার করার, কিন্তু ও যখন চায় না তখন আমিও চাই না, জোর করে কাউকে সংসারে রাখি, কারণ মন যেখানে টিকবে না সেখানে জোর করে তো স্যার কিছুই হবে না। স্যার এই যে দেড় মোহরের ওর 2 লক্ষ টাকা আমি নিয়ে আসছি, ওর টাকা স্যার ওকে বুঝিয়ে দিন, ও ওর মতো শান্তিতে থাকুক, আমার যেভাবে জীবন যায় যাবে। এই যে আপনি 2 লক্ষ টাকা, আর এই জায়গাতে আপনি একটা সই করুন। তাহলে আপনি বাসায় চলে যান, আপনার কাগজটা বাসায় পৌঁছা দেব। যাক মা, তুই যা করছিস ভালো করছিস, তুই সাহেদের কাছ থেকে চলে আসছিস, ভালো হয়েছে, তোকে ভালো একটা ছেলে দেখে আবার বিয়ে দিব। আপু তুমি আসছো, অনেক ভালো হয়েছে, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো আর অনেক মজা করব, আমার যে কি ভালো লাগতেছে। আমাকে 1 লক্ষ টাকা দিবা, আমি একটা বাইক কিনলো। আরে তুই তো আমার আদরের ছোট ভাই, তোকে দিব না তো আর কাকে দিব, এই নে 1 লক্ষ টাকা, তুই একটা বাইক কিনে নিস। ঠিক আছে আপু, তাহলে আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, যা। আপু আমার না অনেক দিনের শখ, একটা আইফোন কিনবো, প্লিজ আমাকে কিছু টাকা দাও না আপু। আচ্ছা কোনো চিন্তা নেই, এই ধর এখানে 1 লক্ষ টাকা আছে, তুই একটা আইফোন কিনে নিস, যা। আমার শো না আপু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি, যা। আরে মা তোর মন এত বড়, তুই তোর ছোট ভাই বোনের জন্য এত কিছু করলি, যা এবার ফ্রেশ হয়ে আয়, আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা মা ঠিক আছে। কিরে তোর ঘর বসা এখনো হয়নি, তোর ছোট বোন কলেজে যাবে, রান্না করবি কখন? আচ্ছা মা দাঁড়াও, আমার মোছাটা প্রায় হয়ে গেছে আর আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না, আজকে রান্নাটা না হয় তুমিই করে নাও মা। দেখ আমার সময় নেই হাতে, আমার অনেক কাজ আছে, তোর তো আর বসে বসে কাজ নেই, বেশি কথা বলিস না, যা যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর। আরে বোন তুই কি কলেজে যাচ্ছিস? হ্যাঁ কলেজে যাচ্ছি, একটা কথাও বলবো না তুমি আমার সাথে, তোমার তো ডিভোর্স হয়ে গেছে আর আমাদের এখানে এসে বসে রইছো, তোমার জন্য আমি এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, আর আমার বিয়ে হইতেছে না তোমার জন্য, মানুষ বলে তোর বড় বোন ডিভোর্সি, এর জন্য তো আমার বিয়েই হয় না, তুমি তো একটা অপয়া, তোমার মুখটা দেখতে আমার ঘৃণাও লাগে। কিরে ভাই তুই কোথায় যাচ্ছিস? আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো, তোমার গীতাতে হ্যাঁ, আর তোমার মতন বোন থাকার সাথে না থাকাই ভালো, মরে যেতে পারবে না তুমি, তোমার জন্য আমার জিএফ থাকে না, চলে যায়। সে কি বলো জানো, বলে যে তোমার বোন বড় বোন ডিভোর্স হয়ে ঘরে বসে থাকে, আমি কি করে যাবো ওই ঘরেতে? আর শোন তোর জন্য আমি বাইরে কারোর সামনে মুখ দিতে পারি না, এরকম বোন থাকা চেয়ে না থাকা ভালো। হায় রে কপাল আমার, যে ভাই বোনদের জন্য আমি এত কিছু করলাম, ভাইকে একটা বাইক কিনে দিলাম,
বোনকে আইফোন কিনে দিলাম, আজকে তারাই আমাকে দেখতে পাচ্ছে না, আজকে তারাই আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছে। হায় আল্লাহ, কি দিন দেখালে তুমি আমাকে! তোমাদের কাছেই ভালো ছিলাম। আর যাই হোক, ও তো আমাকে এত কিছু শোনায়নি, ওকেই বরং আমি কত দূর ছাই করেছি। না, আমি আমার সাহিত্যের কাছে ফিরে যেতে চাই। আমি আর থাকবো না এখানে, আমি আর থাকবো না। আমি আর এখানে থাকবো না, আমি আজকে সাহেবের কাছে চলে যাব। আরে, এটা সেই ডিভোর্সের কাগজ না যেটা উকিল আমাকে দিয়ে গিয়েছিল? স্যার, আমি আপনাকে একটা কথা বলি, আমার অনুরোধটা রাখবেন স্যার। দেখো স্যার, আমি ওকে খুব ভালোবাসি, আমার পক্ষে ওকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। ও যেহেতু আমার সংসার করতে চায় না, ও প্রয়োজন নেই, ওর মতো থাকুক। স্যার, আমি এখানে সিগনেচার করব না, সিগনেচার ওই থাক, আপনি এই পেপারসটা ওর বাসায় পৌঁছে দিবেন। আর এই পাশে আমি একটা কথা লিখে দিচ্ছি, এটা সহকারে একটু পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ, তাই তো, এখানে কি লেখা? আমি তোমাকে কখনো ডিভোর্স দিতে পারবো না, যদি কখনো মনে করো আমার জীবনে আবার ফিরে আসবে, আসতে পারো, তোমার জন্য আমার দরজা আজীবন খোলা থাকবে। তার মানে শাহিদ আমাকে ডিভোর্স দেয়নি? শাহিদ আমাকে এত ভালোবাসে যে আমাকে এই কথাটা লিখে পাঠিয়েছিল, আমাকে ওর ডিভোর্স দেয়নি? আমি আজকেই চলে যাবো এখান থেকে, আজকেই আমি শাহিদের সংসারে ফিরে যাব। শাহিদ! আরে প্রিয়া, তুমি? শাহিদ, আমি আবার চলে আসছি। শাহিদ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি যে আমাকে এত ভালোবাসো তা আমি আসলে আগে বুঝতে পারিনি। আর আমি এটাও বুঝতে পেরেছি যে একটা মেয়ের আসল বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি, বাবার বাড়ি নয়, আর তার স্বামীর বাড়িতেই তার প্রকৃত সুখ। আসলে একটা মেয়ের জন্য তার বাবার বাড়ি হয়তো ক্ষণিকের সুখ, কিন্তু তার প্রকৃত সুখ তো তার স্বামীর বাড়ি, তার স্বামীর ঘর, তার সংসার। আমার অনেক বড় ভুল হয়ে গেছে শাহিদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তো তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। জানো, এই পৃথিবীটা না অনেক কঠিন, একটা মেয়ের জন্য তার স্বামীর বাড়ি সব। হয়তো তোমার বিয়ের আগে বাবার বাড়ি সব ছিল, কিন্তু আমি তোমাকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে নিয়ে আসছিলাম আমরা একসাথে বাঁচবো বলে, কিন্তু তুমি সবসময় আমার উপরে রাগ দেখাতা। আমি কখনোই কিন্তু তোমার উপরে রাগ দেখাইনি, হয়তো সেদিন আমার মনের ভুল একটা চট দিয়েছিলাম, আর তার জন্য তুমি এত কিছু করেছিলাম, তবুও কিন্তু আমি রাগ করিনি। আমি উকিলকে বলেছিলাম যে স্যার, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আমি ও তো অনেক ভালোবাসি ওকে। যাই হোক, তুমি আসছো, আমিও খুশি হয়েছি, এখন থেকে আমরা সুখে দুঃখে একসাথে আবার সংসার করব। ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এই পাগলি, থামো, যাও, এটা কোনো ব্যাপার না, যাও ফ্রেশ হয়ে নাও, আর তুমি বসো, আমি এক কাপ কফি করে নিয়ে আসি। না না, আজকে তুমি বসো, আমি এক কাপ কফি করে নিয়ে আসি, বসো এখানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।